আউজুব্লাহিম আসসালাম স্বাগতম আবারও একটি নতুন স্বপ্নের আপডেটে স্বপ্নটির টাইটেল ছিল দাজ্জালের আগমন এবং চূড়ান্ত ইমানি পরীক্ষা মোহাম্মদ কাশিম স্বপ্নটি যেভাবে দেখেছেন ঠিক আমি তার মতোই বর্ণনা করার চেষ্টা করছি এই স্বপ্নটি বর্ণনা করার আগে এখানে একটি হাদিস বলে রাখা উল্লেখযোগ্য সেটা হচ্ছে আবু দারদারাদি আল্লাহ তালু হতে বর্ণিত রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কাহাফ এর প্রথম থেকে দশটি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে পরিত্রাণ পাবে অন্য বর্ণনায় সুরাক কাহাফ এর শেষ দিক থেকে উল্লেখ হয়েছে সুরা কাহাফের প্রথম দশটা আয়াত এক থেকে দশ এবং শেষ দশটা আয়াত একশো এক থেকে একশো অর্থাৎ মোট বিষ্টায়াত মুখস্থ করুন এটি সহি মুসলিম হাদিস নম্বর আটশো নয় তো চলুন শুরু করি মোহাম্মদ কাশিমের পরবর্তী স্বপ্ন মোহাম্মদ কাশিম বলেন আমি দাঁতজালকে আমার স্বপ্নে অনেকবার দেখেছি দাজ্জালের উচ্চতা ছয় ফুট এক বা দুই ইঞ্চি সামান্য কোকড়ানো চুল সামান্য কালো রঙের চামড়া দাজ্জালের মুখ ছিল নিষ্ঠুর এবং যখন সে হাঁটে তখন মনে হয় যে তার সামনে কেউ দাঁড়াতে পারবে না আমার কাছে তাকে একটি সাধারণ মানুষই মনে হয় কিন্তু তার আছে অনেক জাদুবিদ্যার শক্তি এক স্বপ্নে শয়তান তাকে ডাকে তার ধনী সেনাপতি হিসেবে যখন আল্লাহ সমগ্র পৃথিবীকে তার নূর দিয়ে পূর্ণ করে দিলেন তার করুণার দ্বারা তারপর এটা কিছু সময়ের জন্য শান্তিতে পরিপূর্ণ হয়ে গিয়েছিল এবং কয়েক বছর পর হঠাৎ দাজ্জাল আবির্ভূত হয় যখন দাজ্জাল হাজির হয় তখন লোকজন চিন্তিত হয়ে পড়ে দাজ্জাল নিজেকে প্রভু দাবি করে এবং তার ক্ষমতাও তার এই দাবিকে সমর্থন করে দাজ্জাল চেষ্টা করে লোকজনকে অনন্ত যৌবন এবং জীবনের প্রলোভন দেখিয়ে এবং দুর্মলিমানের লোকজনকে খুব দ্রুত তাকে অনুসরণ করা শুরু করে আমি দাজ্জালকে থামাতে গিয়েছিলাম এবং সে বলল যে কাশিম আমার সাথে যোগদান করো আমি অবশ্যই তোমাকে অনন্ত যৌবন এবং জীবন দেব। তাই আমি দাজ্জালকে জিজ্ঞাসা করি যে এসব দিয়ে কি হবে একদিন আমরা সবাই মারা যাব এবং তুমি কখনোই তোমার উদ্দেশ্যে সফল হতে পারবা না এবং একদিন তোমাকেও মরতে হবে আমার এবং তোমার প্রভু হচ্ছেন এক আল্লাহ তিনি সমগ্র বিশ্বের প্রভু এসব শুনে দাঁত বিরক্ত হয়ে ওঠে এবং তার চেহারাটিকে অত্যন্ত ভয়ঙ্কর একটি রূপে রূপান্তরিত করে এবং আমার দেহ কাঁপতে শুরু করে এবং আমি আর কিছু বলার সাহস পাইনি এবং দাজ্জাল আমাকে বলল যে কাশিম যদি তুমি আমার সাথে যোগদান না করো তাহলে আমি তোমাকে হত্যা করব। অতএব বাড়িতে যাও এবং সাবধানভাবে চিন্তা করো তুমি কোন পথ বেছে নিতে চাও তারপর আমি বাড়িতে মুসলমানদের কাছে আসি এবং বলি যে কেউ যদি দাজ্জালের কাছে যায় তাহলে তার নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট সুযোগ রয়েছে যে সে তার সাথে যোগ দেবে দাঁতজাল একটি মহাপরীক্ষা এবং শুধুমাত্র তারাই এই পরীক্ষা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবে যাদের উপর আল্লাহর বিশেষ করুণা হয় এবং মুসলমানেরাও দাজ্জালের সাথে যোগদানের পরিবর্তে এটাই উত্তম যে আমরা মুসলিম অর্থাৎ মুসলমান হিসেবে মারা যায় আসুন আমরা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে আল্লাহর পথে মরতে থাকি সকল মুসলমানরা আমার সাথে একমত হল তারপর আমরা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ শুরু করি মুসলমান সেনাবাহিনীরা দাজ্জালের সেনাবাহিনীদের বিরুদ্ধে যুদ্ধ করে এবং আমি দাজ্জালের সাথে যুদ্ধ করি এবং তাকে ব্যস্ত করা হয়েছে তাই সে মুসলমান সেনাবাহিনীর উপর তার ক্ষমতা ব্যবহার করতে সক্ষম হবে না যাতে করে মুসলমান সেনাবাহিনীরা দাজ্জালের সেনাবাহিনীটাকে যতটা সম্ভব ধ্বংস করতে পারে আল্লাহর নূর আমার ডান হাতের শাহাদাত আঙুলে হাজির হয় আমি আল্লাহর নূর দ্বারা দাজ্জালের সাথে দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছি কিন্তু দাজ্জাল অত্যন্ত ক্ষমতাশীল ছিল এবং তার সাথে যুদ্ধ করার সময় হঠাৎ আল্লাহর নূর আমার শাহাদা ত্যাগুল থেকে অদৃশ্য হয়ে গেল এবং আমি বললাম যে কাশিম এখান থেকে পালিয়ে যাও এবং দাজ্জাল আমার পিছনে আসছে এবং বলল যে কাশিম আমি আজ তোমাকে জীবিত যেতে দেব না এবং আমি আল্লাহর করুণা দ্বারা বাতাসে দৌড়াতে শুরু করি এবং আমি দৌড়াতেই থাকি আমি একটি পাহাড়ি এলাকায় পৌঁছা পর্যন্ত এবং দাঁত জালও সেখানে আমার পরে এসেছিল দাজ্জাল আমাকে পেছন থেকে আক্রমণ করে এবং আমি সেখানে আহত হয়ে পড়েছিলাম সেখানে একটি বড় পাথর পড়েছিল এবং এটি খুলে গেল এবং বলল যে কাশিম আমার ভিতরে নিজেকে লুকিয়ে ফেল আমি তোমাকে দাঁত থেকে রক্ষা করব। কিন্তু আমি প্রত্যাখ্যান করেছিলাম এবং সেই সাথে দাঁত আমার প্রতি দৃষ্টি আকর্ষণ করলো এবং বলল যে কাশিম মৃত্যুর জন্য প্রস্তুত হও সে আমাকে মেরে ফেলেছিল কিন্তু সেই মুহূর্তে আমি আল্লাহকে ডাকি যে ওহ আল্লাহ আমাকে সাহায্য করো এবং তারপর আকাশ থেকে লিখিত আল্লাহ শব্দটি নেমে এসেছে এবং তারপর আল্লাহ নিকটবর্তী পাহাড়ে বজ্রবিদ্যুৎ নিক্ষেপ করেন এবং একটি আতঙ্কজনক শব্দ উৎপাদিত হয় এবং কালো হয়ে উঠলে পাহাড়টি চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং দাজ্জাল অজ্ঞান হয়ে যায় এবং নিচে পড়ে যায় তারপর আল্লাহ আমার আঘাত সুস্থ করে দিলেন এবং বললেন যে দাজ্জাল শুধুমাত্র চার ঘন্টার জন্য অজ্ঞান হয়েছে এবং তারপর সে চার ঘন্টা পরে জেগে উঠবে তুমি এখান থেকে দূরে চলে যাও এবং কোথাও নিজেকে লুকিয়ে রাখো এবং যতক্ষণ পর্যন্ত আমি আদেশ না করি ততক্ষণ দাজ্জালের সামনে আসবে না আমি আল্লাহকে কৃতজ্ঞতা জানাই যে তিনি আমাকে রক্ষা করেছেন এবং তারপর আমি সেখান থেকে পালিয়ে যাই যখন দাঁতজাল আবার জেগে উঠে তখন সে ভাবে যে সে আমাকে হত্যা করে ফেলেছে এবং দাঁতজাল মুসলমানদের কাছে ফিরে আসে এবং তাদেরকে বলে যে সে আমাকে হত্যা করে ফেলেছে এবং এটা শুনে মুসলমানরা ভীষণ দুর্বল হয়ে পড়ে এবং কোনো বাধা ছাড়াই দাঁতজাল আবার তার মিশন অব্যাহত রাখলো তো এই ছিল তার পরবর্তী স্বপ্নের আপডেট স্বপ্নটি কেমন আপনাদের কাছে লেগেছে স্বপ্নটি কতটুকু সত্য বা মিথ্যা সব কিছু আপনারা যাচাই করবেন এবং আমার নিকট থেকে আপনাদের কাছে একটাই অনুরোধ সেটা হচ্ছে আগে আপনারা মোহাম্মদ কাশিমের স্বপ্নগুলো পড়ুন জানুন এবং পরবর্তীতে আপনারা সিদ্ধান্ত নেন যে আসলে স্বপ্নগুলো তিনি নিজে বানিয়ে বলছে কিনা আল্লাহ বা রসুলের পক্ষ থেকে আমার জানা মতে তিনি যে স্বপ্নগুলো দেখেছে সবগুলো আল্লাহর পক্ষ থেকে কারণ কোনো মানুষের পক্ষে এইভাবে স্বপ্ন বানানো সম্ভব নয় তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যাই হোক এরকম নতুন নতুন স্বপ্নের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে হবে